আসসালামু আলাইকুম, এসএফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা না হলে অনেকের খাবার হজমই হয় না, আর বিশেষ করে যখন আমরা বিয়ে বাড়িতে খেতে যাই কিংবা ভালো কোনো খাবার খাই, পোলাও, রোস্ট, বিরিয়ানি, তার সঙ্গে কিন্তু এই খাবারটা চাই চাই। তো আপনারা হয়তো বুঝতেই পেরে গিয়েছেন আমি কিসের রেসিপি দেখাবো। আজকে আমি আপনাদের সামনে অবশ্য মানে একদমই বাবুর্চির স্টাইলে বোরহানের রেসিপি দেখাবো। অনেকেই কমপ্লেন করে থাকেন বোরহানি তৈরি করলে বাবুর্চিদের মতো টেস্ট পাওয়া যায় না। তো আজকে আমি যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যদি হুবহু আমার রেসিপিটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা বাবুর্চির মতো একদম বিয়েবাড়ির টেস্টে বোরহানি তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই বোরহানি তৈরি করতে করতে আমার কী কী লাগবে। এখানে আমি নিয়েছি ধনে পাতা, নিয়েছি বেশ কিছুটা পুদিনা পাতা, নিয়েছি একটা কাঁচামরিচ। তো ফ্রেন্ডস, আমি বলে নিচ্ছি আমি আজকে 3 গ্লাস পরিমাণ বোরহানি তৈরি করব। আপনারা যদি কেউ বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন, আমি যে পরিমাপটা দিচ্ছি তার চেয়ে ডাবল করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর হ্যাঁ, ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে টক দই নিয়েছি, একটা বক্সের টক দই হাফটা আমি নিয়ে নিয়েছি। এই যে পাশে বাটিতে আমি টক দইটা ভালো করে ফেটে নিয়েছি, আপনারা অবশ্যই এই টক দইটা ভালো করে ফেটে নেবেন আর নর্মাল টেম্পারেচারে নামিয়ে দেন এটাকে তৈরি করবেন। ফ্রিজের টক দই যদি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে পানি ঝরে যাবে আর বোরহানিটার কিন্তু আসল যে থিকনেস সেটা আপনারা পাবেন না। এখানে নিয়েছি বিট লবণ, নিয়েছি সরিষা গুঁড়ো, নিয়েছি সাদা গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি চিনি। আর সরিষা গুঁড়া যদি না থাকে আপনারা কিন্তু সরিষা বাটাটাও ব্যবহার করতে পারবেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি টক দইয়ের যে মিশ্রণটা আমি করে রেখেছি সেটার সাথে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, আপনারা এখানে চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে লাল গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই যখন লবণটা ব্যবহার করবেন তখন সাবধানে দিবেন, একবারে সম্পূর্ণটা দিয়ে দিবেন না। আমি ফার্স্টে একটু দিয়ে নিচ্ছি যতটুকু লাগে, আমি দেখার পরে তারপরে আবার দিব। এরপরে দিয়ে দিব রেগুলার যে খাবার লবণ সেটা, আর বিট লবণের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। বিট লবণের পরিমাণটা যখন বেশি হবে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আপনারা এটা কিন্তু ব্লেন্ডারে করতে যাবেন না, ব্লেন্ডারে করতে গেলেও অনেক সময় হয় কি একটু পানি পানি বেশি হয়ে যাবে, মানে আপনারা যে থিকনেস চাচ্ছেন সেটা কিন্তু পাবেন না। অবশ্য অনেকে পছন্দ করে একটু পাতলা বোরহানি, অনেকে পছন্দ করে একটু ঘন বোরহানি, তবে আমার কাছে মোটামুটি ঘন মানে থিকনেস যেটা সেটাই ভালো লাগে। অনেক বেশি পাতলাও ভালো লাগে না, আবার খুব বেশি ঘনও ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই কাজটা কিন্তু খুব সুন্দর মতো করতে হবে, আপনারা চাইলে হ্যান্ড ওয়েক্সও ব্যবহার করতে পারেন। আমি ফার্স্টে চামচ দিয়ে করে নিচ্ছি, আমি একটু পরে হ্যান্ড ওয়েক্স ব্যবহার করব। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থিকনেস হয়েছে। তো ফ্রেন্ডস, এবার আগে থেকে যে আমি পুদিনা আর হচ্ছে ধনে পাতা আর কাঁচামরিচ দেখিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও করে নিতে পারেন। এবার এই মিশ্রণটাকে ভালো করে সেঁকে নিচ্ছি, একটা স্ট্রেনারে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। যেহেতু আমি ব্লেন্ডার করছি না, যদি আপনারা সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেন সেক্ষেত্রে হবে কি সুন্দর স্মুদি ভাবটা আসবে না। আর আরেকটা জিনিস আমি বলে নিচ্ছি, অবশ্যই আপনারা টক দইটা পানি ঝরিয়ে নেবেন। বাবুর্চিরা যখন তৈরি করে তখন কিন্তু তারা বড় কোনো নরম কাপড়ে টক দইয়ের পানিটা ঝরিয়ে দেন বোরহানি তৈরি করে। আর যদি আপনার টক দইটা খুব বেশি ঘন হয় সেক্ষেত্রে না করলেও চলবে। তো এই যে এবার আমি ভালো করে যে মিক্সারটা আছে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এবার বাকি উপকরণগুলোকে ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা দেখতেই পাচ্ছেন আমি একটা হ্যান্ড ওয়েক্স নিয়ে নিয়েছি, হ্যান্ড ওয়েক্সের সাথে করেছি। তো দেখতে পাচ্ছেন আমার বোরহানির কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আমি একটু ভালো করে মিক্স করে আপনাদের সাথে শেয়ার করছি এটার থিকনেস। আর অবশ্যই আপনারা লবণটা চেখে নেবেন, লবণ এবং চিনি এটা দুটোই আপনারা চেখে নেবেন। আর যদি কেউ ঝাল বেশি খান সেক্ষেত্রে আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গোলমরিচটা বেশি ঝাল মনে হয়, খেলে গলায় লাগে, তাই আমি গোলমরিচটা দিয়েছি না।
তো এবার আমি একটা জগের ভিতরে ঢেলে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, প্লাস খুব সুন্দর একটা থিকনেস এসেছে। এবার ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন যখন আপনারা ভালো ভালো রান্না করে খাবেন সেটার সাথে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।